हाय फ्रेंड्स, गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू माय बांगाली लाइफस्टाइल। থেকে আমি কাকলি আছি তোমাদের সাথে। চলো আজকের দিনটি শুরু করি। আই হোপ আজকের দিনটি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। তাহলে চলো দিনটি শুরু করি। আজকে তোমাদের সাথে ম্যাঙ্গো ও সাবুদানার একটি ডেজার্ট আমি শেয়ার করব। আম ও সাবুদানা দিয়ে তৈরি করা অসম্ভব মজার খেতে একটি ঠান্ডা ডেজার্ট তৈরি করতে পারবো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। দেখতে ভীষণ সুন্দর হয়েছে, খেতেও খুব মজা। আশা করি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে। ছোট একটি বাটির মধ্যে রেখেছি সাবুদানা, এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো। এটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। 30 মিনিট পরে সাবুদানার জলটা টেনে গেছে এবং সাবুদানা ফুলে উঠেছে। আর নিয়ে নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ, পরিমাণ মতো চিনি। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। কাঁচা দুধ দিয়ে ডেজার্ট রান্না করলে এটা খুব মজার হয় না, তাই 2 থেকে 3 মিনিট দুধটা ফুটিয়ে নিলে কাঁচা স্মেলটা চলে গেলে আমি দিয়ে দিয়েছি আগে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো। এটা দেওয়ার পরে আমি অনবরত নেড়ে দিচ্ছি, কারণ নিচে তলা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। ভালো করে নেড়েচে দিতে হবে। আর এর মাঝে আমি দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ ও চিনি। এটা যেহেতু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই 3 থেকে 4 মিনিট এটা সিদ্ধ হতে সময় লাগবে। এরপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার জন্য একটি পাত্রে রেখে দিব। আর এর ফাঁকে আমি ডেকোরেশন করার জন্য কিছু আম এবং কিছু কলা কেটে নিচ্ছি, যেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার আম কাটাটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এবং তোমাদেরকে দেখিয়ে দিলাম, পরিবেশনের জন্য কিন্তু খুবই ভালো। এটাও আমি ওইভাবে কেটেছি এবং চামচের সাহায্যে এটাকে আমি খুব ভালো করে উঠিয়ে নিব। আর এটা কিন্তু সুন্দরভাবে উঠে আসে, দেখতেও খুব সুন্দর লাগে। এরপর একটি কলা কেটে নিচ্ছি, এটা আমার নিজের ইচ্ছে মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের শেপে কেটে নিবে। ডেজার্টটাকে নামিয়ে আমি নর্মালি ঠান্ডা করে রেখেছি, এরপর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। 1 ঘন্টা পরে আমি 2 কাপ আমের পিউরি অ্যাড করছি। আমি সম্পূর্ণ পিউরিটা অ্যাড করিনি, একটু ডেকোরেট করার জন্য রেখে দিয়েছি। এরপর অ্যাড করব কলা। এটা যেহেতু ম্যাঙ্গো ডেজার্ট, তারপর আমি একটু কলা অ্যাড করেছি, কারণ কলা ডেজার্টকে খুব সুস্বাদু করে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি পিস করা আম। আমার ম্যাঙ্গো ডেজার্ট পরিবেশনের জন্য প্রস্তুত। আমি আমার নিজের মতো ডেকোরেট করেছি। প্রথমে আমের পিউরি দিয়েছি, তারপরে পিচ করা আম দিয়েছি উপরে। তোমরা ইচ্ছে হলে দিতে পারো, নাও দিতে পারো, সেটা তোমাদের ইচ্ছে। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও, আর বেশি বেশি করে সাপোর্ট করো। আর রেসিপিটি যদি তোমাদের কাছে খুব ভালো লাগে তাহলে রেসিপিটি শেয়ার করে দিও। তাহলে চলো বন্ধুরা একটু ঘুরে আসি। আজকে বিকালে একটু টাইম পেয়েছি, সেজন্য বের হচ্ছি। কোনো কাজ ছিল না, এমনিতেই বাচ্চাদের নিয়ে, ওদের একটু ভালো লাগবে। এরপর যেহেতু লকডাউন হবে 1 তারিখ থেকে, সেহেতু আর বের হতে পারবো না, এই জন্য একটু ঘুরে আসি। তাহলে চলো দেখি, পাশার কাছে একটি মাঠ আছে, সেখানে বিকালে প্রচুর বাচ্চারা খেলতে আসে আর আমরাও সেখানে যাচ্ছি। তোমরাও চলো আমাদের সাথে। এটা হচ্ছে মহল্লার রাস্তা, এখানে সেরকম গাড়ি চলে না, আর এখান দিয়ে বিকেলবেলা হাঁটতে খুবই ভালো লাগে। মাঝে সাজে আমি এখানে বের হই, আর সামনে দেখছি একটা মামা বেলপুরি নিয়ে দাঁড়িয়ে আছে।
আমি সেরকম ভাবে এই বেলপুরি ফুচকা এগুলো আমি খাই না, কিন্তু আনুষ্কা খুব পছন্দ করে, সেজন্য দাঁড়িয়ে ওকে খাইয়ে নিলাম। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। এখানে ছোট ছোট বাচ্চারা খেলছে, আর এটা আমরা সবাই খেলেছি সেই শৈশবে ছোটবেলা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। নেক্সট ব্লগ যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। থ্যাংক ইউ সবাইকে।